हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। आजकेर भिडियोते आमी सठिक नियमे हाथावाला कुर्तिर काटिंग और सेलाई आपनादेर साथे ए टू जेड शेयर करते चलेछि। तो भिडियोटी अवश्य शेष पर्यन्त देखबेन। बंधुरा, एई जे आमार पाटियाला प्यान्टेर भिडियोटी आगेर भिडियोते आमी आपलोड करेछि। जारा पाटियाला प्यान्टेर भिडियो देखते चान तारा डेस्क्रिप्शन बक्सटि अवश्य चेक करे नेबेन। तो बंधुरा देखुन, एखाने आमी आस्तार निएछि 1.5 मीटार। আর এটি হচ্ছে কুর্তির মেন পিস। তো মেন পিসটিকে সরিয়ে আস্তারের পাটে আগে কাটিং করব। তো দেখুন, আস্তারটিকে খুলে নিয়ে চার ভাঁজে ভাঁজ করে রাখতে হবে। তো দেখুন, এখানে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কীভাবে ভাঁজ করবেন সেটি একটু দেখে নিন। প্রথমে দেখুন, একটি ভাঁজ দিয়েছি, তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কুর্তির বডির যে মেন মাপটি আছে তাতে 2.5 ইঞ্চ প্লাস করে অতটুকু পরিমাণে ভাঁজ করে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, নিচের দিকে ওভারলক টাইপের আছে, তো নিচের দিক থেকে মাপ মিলিয়ে আমি কুর্তির মেন মাপটি নেব। তো দেখুন ভালো করে কীভাবে মাপটি নিচ্ছি, কারণ নিচের কানাটি আমার সেলাই করতে লাগবে না। আপনাদের যদি নিচের কানাটি সেলাই করতে হন, তখন আপনারা নিচের দিক থেকে 1 ইঞ্চ বেশি করে নিয়ে নেবেন নিচের কানাটি মুড়িয়ে সেলাই করার জন্য। তো আমি এখানে নিচের কানার দিকে এক্সট্রা নেব না। তো বন্ধুরা এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, কুর্তির মেন কাপড় থেকে আস্তারের কাপড়ে 1 থেকে 1.5 ইঞ্চ কম নিতে হবে। তো আস্তারের কাপড়ে আমি 1 থেকে 1.5 ইঞ্চ কম করে নিয়ে এখানে 31 ইঞ্চ দাগ দিয়েছি, আর 1/2 ইঞ্চ নিয়েছি ওপরে এক্সট্রা সেলাই মার্জিন কাঁধের জন্য। এবার কাঁধের মেন যে মাপটি থাকবে, তো কাঁধ আছে এখানে আমার 14 ইঞ্চ, 14 ইঞ্চের 1/2 নেব, 7 ইঞ্চ। সেম আর্মহোলও রাখবো 7 ইঞ্চ। এখানে দেখুন, কাঁধ থেকে নিচের দিকে নেব 7 ইঞ্চ। এখানে বডির মাপ নেওয়া হবে 7 ইঞ্চ, থেকে নিচে নেব 14 ইঞ্চ। এখানে কোমরের মাপ বের করা হবে, আর 14 ইঞ্চ থেকে নিচে নেব 21 ইঞ্চ। এখানে হিপের মাপ নেওয়া হবে, 21 ইঞ্চের জায়গায় আপনারা 22 ইঞ্চও নিতে পারেন। আপনাদের কাস্টমারের হাইট অনুযায়ী আপনারা সেই মাপটি করে নেবেন। তো প্রত্যেকটি দাগ আমি লম্বা করে নিলাম। প্রত্যেক সাইজের জন্য আপনারা এইভাবে কাটিং করবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন, বডির যে মাপটি থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো বডি আছে 38 ইঞ্চ, 38-এর 4 ভাগের 1 ভাগ নিলাম 9.5 ইঞ্চ। এরপরে এতে লুজিং দেব 1/2 ইঞ্চ, একেবারে টাইট ফিট রাখা যাবে না। এতে 1/2 ইঞ্চের লুজিং দিয়েছি আমি, আর 1.5 ইঞ্চ নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন। পরে কখনও কুর্তিটি টাইট হয়ে গেলে এই 1/2 ইঞ্চটি সাহায্য করবে বাড়ানোর জন্য। এরপরে দেখুন, কোমরের যে মাপটি থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেব। কোমর আছে 34 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ নিলাম 8.5 ইঞ্চ। এতে 1/2 ইঞ্চ লুজিংয়ের জন্য নিলাম, আর 1/2 ইঞ্চ নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে এখানে নেব হিপের মাপ। তো হিপ রাউন্ডের যেটুকু মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ। হিপ রাউন্ডের মাপ আছে 38 ইঞ্চ, 38-এর 4 ভাগের 1 ভাগ ও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে হলো 10 ইঞ্চ, আর 1/2 ইঞ্চ নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে দেখুন, দাগগুলিকে এইভাবে মিলিয়ে দেব। যখন আপনারা বডি থেকে কুর্তির মাপ নেবেন, যদি টাইট করে ফিতে ধরে মাপ নেন, তখন 1/2 ইঞ্চ করে লুজিংয়ের জন্য অবশ্যই নেবেন কাটার সময়। আর যদি ঢিলা করে মাপ নেন, তাহলে 1/2 ইঞ্চ করে নিতে লাগবে না, এটি অবশ্যই ফলো করবেন। এখানে হিপের জায়গায় যে মাপটি আসবে, সেম মাপই নিচের দিকে নিয়ে নিতে হবে। প্রত্যেক সাইজের জন্য আপনারা এইভাবে মাপটি নেবেন। তো দেখুন, হিপের জায়গায় যে মাপটি এলো, সেম মাপটি আমি নিচে নিয়ে দাগটিকে লম্বা করে কেটে নিলাম। তো বন্ধুরা, যখনই আমরা হাতাওয়ালা কুর্তি কাটিং করব, তখন এইভাবে ভিতরের দিকে 1/4 ইঞ্চের একটি শেপ দিতে হবে। তো দেখুন, আমি 1/4 ইঞ্চের শেপ দিয়ে দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিলাম। এরপরে এই দাগ থেকে সামনের আর্মোলের শেপ দেব 1 ইঞ্চ, আর পিছনের আর্মোলের শেপ দেব 1.5 ইঞ্চ। তো দুটি পয়েন্ট থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপরে দেখুন, আর্মোলের সাইড থেকে 1/4 ইঞ্চের কাঁত ডাউন করে দেবো। তো 1/4 ইঞ্চের এখান থেকে পয়েন্ট নিয়ে এইভাবে আড়ে করে মিলিয়ে দেব। এইভাবে অবশ্যই কাঁতটি ডাউন করতে হবে, না হলে কাঁত পড়ার সমস্যা হবে। তো এরপরে বন্ধুরা দেখুন, এদিক থেকে নেব নেক ডিপ 3.5 ইঞ্চ, সামনের গলার ডিপ নেব 6 ইঞ্চ, নিচের দিক থেকে সেম 3.5 ইঞ্চ নিয়ে এখানে বক্স কেটে নেব। তো বন্ধুরা, এখানে একেবারে আমি পিছনের গলার ডিপটিও নিলাম। তো পিছনের গলার ডিপ নিলাম 4.5 ইঞ্চ, 4.5 ইঞ্চ মাপ নিয়ে দুটি গলায় আমি রাউন্ড শেপ দিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন।
सेफ्टी देवार पर देखुन एखाने बैक पार्टर जो मार्किंग आछे बैक पार्टर मार्किंग अनुजाय आमी एखाने प्रथमे काटिंग करे नेब। एरपर देखुन एखाने बॉडीर जायगार फिटिंग कटिंग करे नेवार पर प्रत्येकटी पॉइंटेर जायगाय आमी काट लागिये निलाम सेलाइयेर समय सुविधा हबे। एरपर देखुन बैक पार्टेर गला राउंडटिके केटे निलाम। गला राउंडटिके केटे नेवार पर देखुन बैक पार्टटिके बेर करे निये सामनेर पार्टेर गलार राउंडटी ओ आर्महोलेर साइडटी केटे नेब। तो ये आमार सामने पार्ट और ओटी बैक पार्ट। तो बंधुरा देखुन एरपर आमरा हातार पार्टी काटिंग करब। तो बैक पार्ट थेके आर्महोलेर राउंडटिके मेपे नेब उपरेर दिके हाफ इंच छेड़े एइभाबे फितेटी घूरिए मेपे नेब। तो देखुन एखाने आमार 10 इंच एलो। तो हातार पार्ट काटिंग करार जन्य देखुन एखाने प्रथमे कपड़टिके एक भाजे भाज करे रेखेछि हलो 2 ভাঁজ और एक ভাঁজ করে দেখুন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপর যে 10 ইঞ্চের মাপটি বের করেছিলাম সেটি এইভাবে নিয়ে নেব। তারপরে হাতার লম্বার মাপটি রাখব আমি 6 ইঞ্চ। আমি শর্ট হাতা বানাচ্ছি, আপনারা চাইলে ত্রিকোটার হাতা বা ফুল হাতাও বানাতে পারেন। তো দেখুন 6 ইঞ্চ নিয়ে নিলাম। এদিক থেকে সেম 6 ইঞ্চ নিয়ে বক্স কেটে নেব। এরপর দেখুন যেদিকটি খোলার দিকটা হবে সেদিক থেকে আমি 3 ইঞ্চ কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এই সাইডে নিলাম 2 ইঞ্চ। বন্ধুরা এখানে 2 ইঞ্চের জায়গা সাইডে কুর্তির সাইডে এক্সট্রা যে সেলাই মার্জিনটি নিয়েছিলে 1.5 ইঞ্চের ওটিও নিতে পারেন আর এখানে 2 ইঞ্চও নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চ রাখলাম, নিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম। মোহরি নেব 6 ইঞ্চ আর এক্সট্রা সেলাই মার্জিনটি নিয়ে এইভাবে দাগটি কেটে নিয়ে হাতার পাটটি কেটে নেব। তো বন্ধুরা দেখুন আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা থিকোটার হাতা বা ফুল হাতা বানান তখন এখান থেকে আপনাদের যতটুকু লম্বার মাপ লাগবে মানে হাতার লম্বাটা রাখতে চান ততটুকু নিয়ে নেবেন, আর এখানে যে আমি 3 ইঞ্চ কমিয়েছি তখন আপনারা 4 ইঞ্চ কমিয়ে নেবেন, ব্যাস মাপ সেম থাকবে। তো এরপরে হাতার পাটটি আমি কাটিং করে নিলাম। তো কাটিং করে নেওয়ার পরে দেখুন ওপরে একটি কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিয়ে একটি সাইড এভাবে খুলে নেব। খুলে নিয়ে যে কোনো একটি সাইড থেকে 1/2 ইঞ্চের এভাবে শেপ দিয়ে কম করে দিতে হবে। কম করে দিয়ে এক্সট্রা কাপড়টি কেটে নেব। তো যেদিকটি আমরা শেপ দিলাম সেটি সামনের দিকে জয়েন্ট হবে, সেই সাইডটি সামনের দিকে জয়েন্ট হবে। তো বন্ধুরা দেখুন এখানে মেন পিসটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এটি সামনের পাট আছে, সামনের পাটটিকে এইভাবে জয়েন্ট সাইডের দিকে রাখবো, রেখে নিয়ে সেম মাপে কাটিং করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি কাটিংটি করে নিয়েছি। এরপরে আমরা ব্যাক পার্টটি কাটিং করব। তো ব্যাক পার্টের পিসটিও সেমভাবে ডবল ভাঁজে ভাঁজ করে রেখেছি, তারপরে আস্তারের পাটটি রেখেছি, এর উপরে সামনের পাটটি রাখবো কারণ সামনের পাটটির নিচেটি আমার সেলাই করতে লাগবে না। তো ব্যাক পাটটির নিচের দিকে এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে। তো দেখুন এখানে আমি 1.5 ইঞ্চ পরিমাণে এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে তারপরে সেম মাপে কাটিং করে নেব। তো হাতার পাট কাটার জন্য যেভাবে আস্তারের পাটে আমরা 4 ভাঁজে ভাঁজ করে হাতার পাটটি কেটেছিলাম সেমভাবে এখানেও মেন কাপড়ের পিসে 4 ভাঁজে ভাঁজ করে তারপরে হাতার মাপটি রেখে হাতার পাটটি কাটিং করে নেব। তো বন্ধুরা সামনে ও পিছনের পাট কাটিং করে নেওয়ার পরে সেলাইটি আমরা শুরু করব। তো দেখুন এখানে ক্যানভাসের আমি পেপার নিয়েছি, ডবল ভাঁজে ভাঁজ আছে, পেপারটিকে এইভাবে রেখে গলা রাউন্ডের মাপটি এইভাবে চোখের দাগ দিয়ে নিলাম। তারপর নিচের দিক থেকে 1/2 ইঞ্চের এক্সট্রা নিয়ে আরেকটি রাউন্ড শেপ দিয়ে দেব। তারপরে দেখুন এই দাগ অনুযায়ী পেপারটি কাটিং করে নেব। তো বন্ধুরা সামনের পার্ট ও পিছনের পার্টের গলা রাউন্ডের দুটি পার্টই আমার গোল গলা,
तो এখানে আমি একটি দেখাচ্ছি, দ্বিতীয়টি সেম ভাবে আপনারা গলা রাউন্ডটিকে বানিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে দেখুন সামনের পাট ও ব্যাক পাটের ক্যানভাসের পট্টি কেটে নিয়ে আস্তারের উপরে রেখে ইস্ত্রি করে নিয়েছি। ইস্ত্রি করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে এক্সট্রা কাপড়টিকে এইভাবে ভাঁজ করে কানা দিয়ে একটি সেলাই দিয়ে দেব। তো এটি সামনের গলা আছে, ব্যাক পাটের গলাটিও সেম ভাবে আপনারা রেডি করে নেবেন। এরপরে এক্সট্রা কাপড়টিকে এইভাবে কেটে নেব। এখানে দেখুন মেন পিসের নিচে আস্তারটিকে রেখেছি, আস্তারটিকে রেখে দেখুন মেন পিসটিকে উপরের দিকে সোজা করে ঘুরি নিলাম। ঘুরি নেওয়ার পরে দেখুন গলার পট্টিটিকে সমানভাবে ভাঁজ করে নিয়ে উপরে একটি কাট লাগিয়ে নিলাম। কাট লাগিয়ে নিয়ে একদম মিডল পয়েন্টে এখানে রেখে পিন আটকে নিয়ে গলা রাউন্ডটিকে সেলাই করে নেব। সেলাইটি করে নেওয়ার পরে মাঝে এক্সট্রা কাপড়টি এইভাবে কেটে নেব। কেটে নিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট অবশ্যই লাগাবেন বন্ধুরা, না হলে গলার পট্টিটি উল্টাতে সমস্যা হবে। তো দেখুন পুরো রাউন্ডে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। এরপরে পট্টিটিকে এইভাবে উল্টো দিকে উল্টিয়ে দিয়ে উপর দিয়ে একটি আমি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিতর দিয়ে হাতে হেমও করে নিতে পারেন। যদি আপনারা সেলাই দেখাতে ইচ্ছুক থাকেন তাহলে ওপর দিয়ে সেলাই করে নেবেন, আর যদি সেলাই না দেখাতে চান তাহলে নিচে দিয়ে হাতে হেম করে নেবেন। গলা রাউন্ডটিকে সেলাই করে নেওয়ার পরে বন্ধুরা দেখুন সাইডে আস্তার ও মেন পিসের কানা দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব, তাহলে সুবিধা হবে, সেলাইয়ের সময় দুটি পার্ট সরে যাবে না। তো এখানে দেখুন বন্ধুরা ব্যাক পার্টটিকেও সেম ভাবে আমি গলার পট্টি জয়েন্ট করে নিয়েছি, শুধু পট্টিটিকে উল্টো পিঠে উল্টাইনি, এখানে কাটটিও লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন দুটি সাইডও আমি সেলাই করে রেখেছি। এরপরে সামনের পার্টটিকে এর উপরে উল্টো করে রাখবো। রেখে দেখুন দুটি কানা এইভাবে মিলিয়ে ব্যাক পার্টের যে পট্টিটি ছিল সামনের পার্টের ওপরে এইভাবে রেখে কাঁধের জয়েন্ট সেলাইটি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে হাফ ইঞ্চের মার্জিন রেখে কাঁধের জয়েন্ট সেলাইটি করে নিলাম। দ্বিতীয় সাইডটিও সেম, একদম দুটি কানা মিলিয়ে তারপরে ব্যাক পার্টের পট্টিটিকে ওপরের দিকে এইভাবে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে কাঁধের জয়েন্ট সেলাইটি করে নিচ্ছি। এখানে অবশ্যই ডবল করে সেলাই দেবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে সেলাই করলে কাঁধের সেলাই মার্জিনটি প্যাক হয়ে যায় ভিতরের দিকে। তো এইভাবে খুলে নিয়ে পিছনের গলার রাউন্ডটিকে সামনের গলার রাউন্ডটি যেভাবে সেলাই করেছিলাম সেভাবে সেলাই করে নেব। তো সেলাইটি আমি এখানে দেখালাম না, আপনারা এইভাবে সেলাইটি করে নেবেন। এরপরে বন্ধুরা আর্মোরের নিচের দিকে 2 ইঞ্চের গ্যাপ রেখে সাইডের জয়েন্ট সেলাইটি প্রথমে করে নেব। তো
এখানে হিপের মাপ নেওয়া ছিল, হিপের মাপের জায়গায় এসে থেমে যাব। এখানে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে দেখুন সেলাইটিকে ঘুরিয়ে আবার একটি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এখানে এসে থেমে যাব। এই গ্যাপটা নিয়েছি আমি হাতা লাগানোর ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য। দ্বিতীয় সাইডটি দেখুন সেমভাবে আর্মোলের দিক থেকে নিচের দিকে 2 ইঞ্চের গ্যাপ রেখে ডবল করে সেলাই দিয়ে নিলাম। এরপরে আমরা নিচে সাইড ফাড়া বা চাপের সেলাই আপনারা যেটাই বলে থাকেন না কেন সেই সেলাইটি আমরা করব। তো আগে এই দেখুন কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিলাম। তো এটা আমার এক্সট্রা মার্জিন ছিল, এই মার্জিন জায়গাটা এইভাবে চোখের দাগ দিয়ে নিলাম। চোখের দাগটি ডিপ করে নেব। দেখুন দুটি পাটি আমার চোখের দাগ চলে আসবে এভাবে চোখের দাগ দিলে। এরপরে যে কোনো একটি কানা নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে এই পাটটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করব। দেখুন একটি ভাঁজ, তারপরে আরেকটি ভাঁজ করছি। ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে কানা দিয়ে একটি সেলাই দেব। তো সেলাইটি দেখুন হিপের জায়গায় এসে থেমে যাব। তো এখানে প্রথমে কাপড়টিকে সমান করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে দেখুন হিপের যে জয়েন্ট সেলাইটি ছিল সেই সেলাই থেকে উপরের দিকে আরও 1/2 ইঞ্চ উঠিয়ে এইভাবে সেলাই দিতে হবে। সেলাইটি দেখুন কীভাবে দিচ্ছি আমি, যেখানে চোখের দাগ দিয়েছিলাম সেখানে এসে থেমে গেলাম। ছুঁইটিকে ভেতরে রেখেছি, দেখুন ভেতরে রেখে ওই বর্ডার থেকে এই বর্ডারে আরেকটি সোজা সেলাই দিয়ে এইভাবে চলে আসব। এই বর্ডারের কানায় এসে এই বর্ডারটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিচের কানা পর্যন্ত সেলাইটি লম্বা করে নেব। এরপরে দেখুন নিচের কানাটিকে ঘুরিয়ে সাইডের কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব। তো বন্ধুরা যাদের সাইড ফাড়া সেলাইটি করতে সমস্যা হয়, আমার চ্যানেলে আরেকটি নিয়মে সাইড ফাড়া সেলাইটি আপলোড করা আছে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে। এইভাবে করলেও আপনাদের সাইড ফাড়াতে কোনো সমস্যা হবে না, সেলাই খুলবে না। তো বন্ধুরা দেখুন এখানে সাইডের সেলাইটি খুবই সুন্দরভাবে এসেছে, কোনো জায়গাটা এড়াবাঁকা সেলাই নেই। তো দ্বিতীয় সাইডের সেলাইটিও আপনারা সেমভাবে করে নেবেন, আমি এখানে সেলাইটি করে নিয়েছি। এরপরে দেখুন নিচে চলে যাব, পিছনের পাটের নিচের দিকে 1.5 ইঞ্চের এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছিলাম। দেখুন সামনের পাটের মাপ অনুযায়ী এখানে চোখের দাগ দিয়ে নিলাম। এইভাবে চোখের দাগ দিয়ে নিয়ে ব্যাক পাটটিকে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে মার্জিনটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে কানা দিয়ে একটি সেলাই দেবো, তারপরে নিচের কানা দিয়ে ঘুরিয়ে আরেকটি সেলাই দেবো। তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে খুবই সহজ নিয়মে কাটিং ও সেলাই দেখানোর। তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটু ফলো করবেন, দেখবেন অনেক ভিডিও এমন আপলোড করা আছে, ব্রা কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, কুর্তি, পাটিয়ালা প্যান্ট, প্লাজো প্যান্ট, খুব সহজ নিয়মে ভিডিও আপলোড করা আছে। তো অবশ্যই একটি বার ভিডিওগুলো ফলো করবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এরপরে দেখুন হাতার পাটটি আমরা সেলাই করে নেব। তো হাতার পাটের ভিতরের কাপড়টি দেখুন উপরের দিকে সোজা আছে, তারপরে আস্তারটিকে রেখে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে বর্ডারটিকে আলাদা করে খুলে নিয়ে হাতার পাটটিকে রেডি করে তারপরে বর্ডারটি আলাদা করে সেলাই করতে পারেন। তো আমি এখানে ডাইরেক্ট সেলাই করে নিচ্ছি। এরপরে দেখুন ভিতরে সেলাই মার্জিনটিকে আস্তারের সাইডে রেখে আস্তারের কানা দিয়ে আরেকটি সেলাই দিলাম। এরপরে দেখুন আস্তারটিকে উল্টো পিঠে উল্টিয়ে দিয়ে উপরের কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে দুটি কাপড়ের কানা সেট করে নেব, আর এক্সট্রা কাপড়টি কেটে নেব। এরপরে দেখুন হাতার পাটটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে উপরে মিডিল পয়েন্টে একটি কাট লাগিয়ে নিলাম। কাট লাগিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কুর্তিটি আমি সোজার দিকে রেখেছি আর হাতার পাটটি নিয়েছি উল্টো।
এখানে হাফ ইঞ্চের কাট লাগিয়েছিলাম, তো এখানে চোখের দাগ আছে। এই দাগটি কুর্তির সামনের পাটের সাথে মিলিয়ে হাতার মিডিল পয়েন্ট ও কাঁধের মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে সেলাইটি শুরু করব। তো হাতার একটি সাইড এভাবে সেলাইটি করে নেব। তো হাতার সামনের এই সাইডটি সেলাই করে নেওয়ার পরে দেখুন হাতার পাটটি এইভাবে ঘুরিয়ে রেখে পিছনের সাইডটিকেও সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে সেলাইটি অবশ্যই ডবল করে দেবেন। আমি এখানে আপনাদেরকে একটি সেলাই দেখালাম। তো সেলাইটি করে নেওয়ার পরে দেখুন কুর্তিটিকে আমি উল্টো পিঠে রেখেছি। উল্টো পিঠে রেখে হাতার যতটুকু মোহরির মাপ ছিল ততটুকু মোহরির মাপে এখানে দাগ দিয়ে নিলাম। 6 ইঞ্চ ছিল, তো আমি 6 ইঞ্চে আরও হাফ ইঞ্চের লুজিং দিয়ে এখানে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে সাইডের জয়েন্ট সেলাইটি ডবল করে নেব। দ্বিতীয় হাতাটিও আপনারা সেমভাবে সেলাই করে নেবেন। বন্ধুরা আমি এখানে একটি হাতার সেলাই আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো বন্ধুরা এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।